আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় শ্রেণীর সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, তাই না? আচ্ছা, সবাই দোয়া করবে সবাইকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন। তোমরা তোমাদের সেই নির্ধারিত গ্রন্থ ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা করো। ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা করো আমরা গত ক্লাস করার পরে আজকে আমরা শুরু করব 23 পৃষ্ঠা। 23 পৃষ্ঠাতে রুকু ও সেজদা, রুকু এবং সেজদা। আমরা যখন রুকু করি না, তখন অর্থাৎ হাফ হয়ে এভাবে করে সোজা থেকে এভাবে করে যেটা আমরা দাঁড়া অবস্থান গ্রহণ করি সেটাকে বলা হয় রুকু। এই রুকুতে আমরা একটা তাসবিহ পড়ি, সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আর রুকু থেকে ওঠার সময় একটি তাসবিহ আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। এরপরে এতটুকু কমপক্ষে পড়বে, তবে আমরা আর একটু বেশিও পড়তে পারি যদি চাই, আমরা পারি আর কি। সেটা হচ্ছে রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপরে সেজদা করার সময় আমাদের একটি তাসবিহ পড়তে হয় সেজদাতে গিয়ে, সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অনেকে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা এরকম বলে, এটা ভুল, আ'লা নয়, এটা হচ্ছে আ'লা। আ'লা মানে হচ্ছে যন্ত্রপাতি, আর আ'লা মানে হচ্ছে সব সর্বশ্রেষ্ঠ প্রতিপালকের সর্বোচ্চ স্থান গ্রহণ ঘোষণা করা, আ'লা। তো মনে রাখবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আমরা যখন নামাজ শেষ করব, তখন আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা নামাজ শেষ করব। প্রথমে ডান দিকে সালাম পিরাব, এরপরে ডান বাম দিকে। এখানে অনেকে ভুল করে, সেটা হচ্ছে কি, সালাম পিরা দিকে অনেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে করে সালাম পিরে, এটা হবে না। কারণ হচ্ছে সালামের নিয়ম হচ্ছে এই পাশ থেকে সোজা শুরু করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস নিঃশ্বাস ছেড়ে দিলে, এরপরে মাথা আবার সোজা করে ফেলবে। অর্থাৎ এখান থেকে সালাম শুরু হয়ে এদিকে একবার যাবে, আবার মাথা সোজা হবে, এখান থেকে আবার শুরু হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আমি আবার দেখাচ্ছি কিভাবে শুরু করবে, কিভাবে শেষ করবে, এভাবে মাথা সোজা করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে করে আমাদের নামাজ শেষ করতে হবে। এখানে 25 পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, যেটা বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি, সালাতের নৈতিক উপকার, সালাতের কারণে কি কি উপকার পাওয়া যায়, কি 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 আমাদের উপকার হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে বেহেস্তের চাবি। অর্থাৎ যদি কেউ বেহেস্তে যেতে চায়, তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লা দীন লাহু, যার সালাত নাই তার কোনো ধর্ম নাই। অপর হাদিস আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লা ঈমান লাহু, যে নামাজ পড়ে না তার ঈমানও নাই। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এরকম আছে সালাতের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত আদায় করার জন্য নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে একদিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের কারো ঘরের পাশ দিয়ে যদি একটি নদী থাকে, সেই নদীতে যদি কোনো মানুষ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, একজন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে কেমনি শরীরে ময়লা থাকবে? তখন সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে সেই রকম, কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল নামায় তেমনি কোনো গুনাহ বা পাপ থাকতে পারে না। সুবহানাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে নামাজ বিনে আমাদের কোনো বিকল্প পথ নাই, নামাজ আমাদের আদায় করতেই হবে, ফরজ। আমাদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলবো, আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে নামাজগুলো আদায় করার নিয়ম শিখিয়ে দিবেন, নামাজ আদায়ের ক্ষেত্রে তাদেরকে তাগিদ দিবেন। ঠিক আছে, ধন্যবাদ, আগামী আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।